আপনারা যদি তার মাথায় বাজ পড়তে পারে, বাজ পড়ার সম্ভাবনা আছে। রসুল বলেছে ধ্বংস হবে, কথা বলে বলে। তাহলে আপনারা রসুলকে যদি বিশ্বাস করেন, মানে যদি বলে তার নামায় এখন রহমতের কথা বেশি না গজবের ক্ষমতা বেশি? যেখানে বললে আপনার রসুলের কথা যদি আপনারা ইমানি আলোচনার মাধ্যমে শেষে ফেরেশতাদের সঙ্গে বসার নিয়তে হাদিস আর কোরআন সোনার মনোভাব হয়ে যে সমস্ত ভাই এসেছেন, আমি আল্লাহর রাস্তায় বলবো প্রথমে সাহাবাদের নীতিটা মেনে নিলে কি হবে? আল্লাহর রাসূল খুশি হবে, আর আল্লাহর রাসূল খুশি হলে আমার আল্লাহ পাক অটোমেটিক খুশি হবে, আর আল্লাহ পাক খুশি যখন হবে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তার কি হবে গো? তার বিগত জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সেজন্য আমাদের মেনে নিতে হবে, শুধু ভালোবাসি বললে হবে না, মেনে নিতে হবে। আবু তালিব নবীকে ভীষণ ভালোবাসেছিলেন, সে ভালোবাসার কথা বলে আমি শেষ করতে পারবো না, কিন্তু সেই আবু তালিব জাহান্নামী জীবনের চেয়ে বেশি ভালোবাসা শুধু মানে দু তিনজন ঠিক আছে মুরুবি লোক বাবজি রেখে যাচ্ছে, তাহলে আমরা ভালোবাসার জীবনে তো বেশি বাবু হয়েছে তো বাবু, এবার ঠিক হয়েছে এই সংসার চুপ কর বাপ বলি চুপ কর, ও মুড়ু মুড়ু মানুষ দেখতে পায় না মোবাইলে বাপ বাপ ওখানে কেন যাও ওখানে কেন যাও, এই নতুন তো লোক কিছু বোঝে না, চুপ করেন ভাই চুপ করেন, আই আই এই সংসার কেন কেন সব বস বস, হ্যাঁ এই এই বয়স্ক বলছে বলছে তোমরা চুরি করো কথা বাড়ালে বাড়াবে
হ্যাঁ জুমার নামাজের খুতবার সময় কথা বললে তারে কি বলে চুপ করতে হবে? কি বলতে হবে? বলতে হবে চুপ চুপ নাকি বলে? হ্যাঁ এই চুপ বলা হারাম, চুপ বলা কি হারাম? তাহলে আমরা লোকটা চুপ বলছি বলে 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 গেল, নিজে দু চারটি কথা বলে বলে চুপ করে যাবে, আর আমরা যত কথা বলবো তত গন্ডগোল বাড়বে। যখন আপনি চুপ করতে বলবেন আরেকজন বলবে কেউ যদি কোনো প্রয়োজনে একটা কথা বলে আপনি সেটি খেয়াল করবেন না, তাহলে তাহলে গন্ডগোল মিটে যাবে। বাবু রূপী মানুষ, বাবু বলছে সরে 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 গেছে, আপনার একটা মুরব্বী সব লাগবে না, কেন মুরব্বীরা বাচ্চা ছেলেদের মতো মেনে নেয়, সেজন্য ভুল করলে কি করবো? মেনে নেবো আল্লাহ কবুল করে। বাংলা বলতে বলছি ভাই, প্রেমের আলোচনা করবো কাছাকাছি হতে হবে, প্রেমের আলোচনা করবো কাছাকাছি হতে হবে, তাই তো? প্রেম যত কাছাকাছি আছে তত বাড়বে, দূর থেকে প্রেম হয় না। তুমি আমার দেখার মতো পাওয়া পারে, তিনি হলে হলে আমাদের নবীর পাওয়ারে আমাদের পাওয়া। আল্লাহ পাক নিজেই বললেন যে উম্মতের এত পাওয়ার, এরা পৃথিবীর যত উম্মত আমি পাঠিয়েছি সমস্ত উম্মতের নাম্বার ওয়ান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে লাভ কি হবে? আর দুনিয়া মাযিনাতুল আখিরা, এখানে যে খবর সুবহানাল্লাহ বলবেন আখিরাতের জিন্দেগি আপনি তত গাছ হবে, প্রত্যেকবারে একটা করে গাছ। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ, শরীফ পড়লে লাভ, আল্লাহু আকবার বললে লাভ, কলেমা পড়লে লাভ, আর এ জায়গায় বসে থাকলে লাভ লাভ। সেজন্য আমরা যে সমস্ত ভাই এসেছি ওই জায়গায় গোল করে বাদ দিয়ে গেছে কেন? ঠাইখানে করে নেবে কি গোল করে বাদ দিয়ে গেছে কি অবস্থা? দেখো দেখো মোহাম্মদ নবীর নামে সম্মান আছে না? আছে না?
আচ্ছা নবীর চার চারটে বড় বড় সাহাবী চার খলিফার নাম কি গো? জানা আছে? এই দেখ ওই তো ওই ছাড়া আর কিছু জানেন না। আবু বকর, ওমর, উসমান, আলী। তাহলে সাহাবাদের সম্মান নেই? আপনাদের গ্রামের প্রধান এমএলএ এমপি মাওলানা সাহেব, এই মাওলানা সাহেবের নাম নাকি? আমার খুব কাছে আছেন মানুষ, আমার মামা সম্ভবত শালা, আমার মাওলানা আবুল খায়ের। নাকি বলে? হ্যাঁ, আর যদি আপনারা বলেন এই আবুল খায়ের, এই আবুল খায়ের, প্রথম তো রেগে যাবে, দ্বিতীয় মানুষ বলে পরিচয় দেবে না, আর দ্বিতীয়ত এই গ্রামের জীবন ভুলবে না যে মানুষের ভাই ভাই, এরা মানুষ সম্মান দেয় না। তো পৃথিবীর যত আলেম আছে সবার থেকে বেশি সম্মান সাহাবায়ে কেরাম, এই কথা ঠিক? ঠিক, তাদের নাম বলে ওই আবু বকর, উসমান গনি, কেন ছোট ভাই ভাই জান, এই কথা ঠিক? ঠিক, ভুল? যাদের উপরে আল্লাহ পাক রাজি তাদের নাম নিতে গেলে সম্মানের সঙ্গে ধরতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের নাম বলবেন, হযরত জিনুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা বলে চারটি ফেরেশতার নাম বলবো তো বলছো? ওই আজরাইল, জিবরাইল, ইসরাফিল আর মিকাইল। ও স্যার স্যার, ছেলে খেলা হলো ফেরেশতাদের সম্মান আছে না নাই? তাহলে আমরা যখন মানুষের নাম ধরে সম্মানের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক ডাকবো, রাসূলের সাহাবীর নাম ধরলে সম্মানের সঙ্গে ধরবো এবং রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, কারণ আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ বলে যেটা হবে সেটা বুঝে দিয়েছেন। আমি আর বারবার করে বলবো না, আমি এখন ওয়াজ শুরু করব, যেহেতু মাদ্রাসা চলছে। মাদ্রাসা কত দূর? 50 জন ছেলে বডি খায় খায় গোবিন্দপুর গ্রাম। ভাই আপনারা সবাই জানেন আমি বিদেশি ছেলে, আমি কি জানি এই গ্রামে অনেকগুলো সাথী আমার আছে, 7-8 সাথী। মরণ আব্দুর রহিম সাহেব পুরাতন কিসমত বলবাড়িয়া মাদ্রাসা আসা, ওনার ছেলেগুলো যখন ছোট 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 একটু একটু তখন একটা পড়তো ওখানে। আমার সমাজ ভাই ভাই কিছু কিছু মানুষ রেগে যায় যে আমাদের গোবিন্দপুরের নাম সারা ভারত চলছে, কথাটা খারাপ খারাপ জিনিস। বাসের পিছনে পোস্টার, ভ্যানের পিছনে পোস্টার, পোস্টারে পোস্টার, এখানে খবর সেখানে খবর, কোথায় বাড়ি গো, মাদ্রাসা কোথায়, গোবিন্দপুর। তুমি হেফ হেফ করে কোথা থেকে গোবিন্দপুর? কোন থানা? জয়নগর থানা, গোবিন্দপুর গ্রাম। এতে কিছু মানুষের সম্মান যায়, তবে মাদ্রাসার সরসর নবী সরসর আল্লাহ দুশমন সেই দুনিয়া শুরু থেকে ছিল, আজ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যারা মেনে নেবে আল্লাহ পাক তাদের উপর রাজি আর খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত দেবেন বলে ওয়াদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ভাই আজকে আমি গুনাহগার আপনাদের খেদমতে দ্বিতীয়বার এসেছি, প্রথমবার এসেছিলাম, আল্লাহ বারে বারে আনিয়েছেন, আমি এসেছি অসুস্থ হবে কি বলবো না বলবো, মোবারক করছি আল্লাহ। তো আজকে মাহফিলের সভাপতি শ্রদ্ধা ভাজন আমাদের মাওলানা সাহেব, বিশেষ করে আমার খুব আপনজন কাছের মানুষ হুজুরের আব্বার কাছে আমি বহুদিন গিয়েছিলাম, ওই মোগরাহাটে একবার মার্কেটের উপরে তো আমার বয়স কিন্তু খুব কম না, আপনাদের আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া।
যিনি আমাদেরকে রহমত করে পাক মাদিনিশে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে কবুল করে নেন সকলে বলেন আমিন আর একবার জোরে বলেন আমিন ভাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন সেই রবের দাস হওয়ার গোলামি করার জন্য কি জন্য সৃষ্টি করেছে রবের দাসত্ব আর গোলামি করার জন্য আচ্ছা এটা আজকে শুনছি না আমরা রূহ জগতে বলেছিলাম যে আল্লাহ আপনার কথা মতো চললো আপনার হুকুম মতো চললো কথা দিলাম উত্তরে সবাই বলেছিলাম কোন বালা আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রব্বুকুম উত্তরে সবাই বলেছিলাম কোন বালা ভাই সেদিনকার কথা যে আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের স্রষ্টা আপনার দাসত্ব গোলামি করব কথা দিলাম তাহলে দুনিয়ায় এসে এসে সেই রবের দাসত্ব গোলামি না করি সেই রবের কথা মতো না চলি ঘর বাড়ি ফেলে দেবে আরে এমন এমন রোগ দেবে ডাক্তার শুনিনি ডাক্তার বাপ শুনিনি আর কোন বই পুস্তকে লেখা হয়নি সেই রোগ হচ্ছে না ভাই ভাই না জোরে বলেন এগুলো আমাদেরই কারণ এগুলো আমাদেরই কারণ আর ভয়ঙ্কর ঝড় তৈরি হচ্ছে কাল খবরে দিয়েছে সেটা আসবে খুব তাড়াতাড়ি বলছে আমফানের জোর যশের জোর আইলার জোর কথা বুঝতে পারছেন না এটাও আসবে আল্লাহ পাক আমাদের পাঁচবার করে ডাকছে প্রত্যেকদিন বান্দা গজব নামাজ চলে আয় ফজরের নামাজ গিয়ে দেখবেন গ্রামে মুসলমানের বাস 1000 মসজিদ মহল্লায় বাবাটাই যদি 1000 মুসলমানের উপরে নামাজ ফরজ হয়ে থাকে এই মসজিদ মহল্লায় 50 জন ফজরের নামাজে জোহরের জামাতে আসরের জামাতে পাওয়া যায় জোরে বলে যায় তাহলে আমরা কোন জাত বিশাল তো পারফর্ম করি হ্যাঁ সুলতান গোবিন্দপুরে বাড়ি পূজো করো না গিজ্জা যা না এরকম এই জন্য আল্লাহ পাক আমাদের বেশি বেশি ডাক দেন এই পাকা বাড়ি এই বিল্ডিং এই বালাখানা যদি আরো কিছু দিন সুন্দর স্ত্রী নিয়ে ফুটফুটে বাচ্চা কাচ্চা দিয়ে আর কিছু দিন যদি আল্লাহ দুনিয়ায় টিকে থাকার ইচ্ছে হয় তাহলে এখনো সময় আছে পরিবর্তন হয়ে যা এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান ভালো হয়ে যান কিছুদিন থাক থাক পারবেন কেন দুনিয়া কাফেরদের জন্য না যেদিন ইমান ওলা থাকবে না সব চিটিং বাজ হয়ে যাবে মুখে স্বীকার করবে আল্লাহ ও তো বিশাল বাবা মানি 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 নামাজ পড় না না নবী খুব ভালো তবে মানি না তাহলে বেঈমানের আলামত তোমার নাম নাম কি আল্লাহ নামে বাচ্চা কিন্তু কি কিছু বোঝা যাচ্ছে না এর বিচার করবে কে জোরে বলে বলে বিচার করবে আল্লাহ তিনি আমাদের সব কিছু দেখছেন আর সব কিছু শুনছেন তিনি তো সামিউম বাসী তিনি সামিউম বাসী আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে জোরে বলে যাবে
সেই জন্য পায়ে ধরে বলবো ফাঁকি যে যে দিতে পারবো না, যে সমস্ত ভাইয়ের আত্মীয় বাড়ি এসেছে, যে সমস্ত ভাইয়ের রাস্তায় ঘুরছেন, যে সমস্ত যুবক কিছু ফোন নাম্বার সংগ্রহ করার জন্য বেশ পেরেশানি আছে, যে আই আজকে যদি যদি ফোন নাম্বার জোগাড় করতে পারি পরে সব পাস করব। আল্লাহ কিন্তু দেখতে পায়, রাতে যেরকম দেখতে পায়, দিনে সেরকম দেখতে পায়, সাগর তলায় যেরকম দেখতে পায়, সাগরের উপরে সেরকম দেখতে পায়, শুধু একটু ঝোঁক ঝোঁক নাকি বলে বলে আল্লাহ ঘুমায় না। সুতরাং আমরা যে যাই করি, বাপের চোখে ফাঁকি ফাঁকি পারবো, মায়ের চোখে ফাঁকি ফাঁকি পারবো, সন্তানের চোখে ফাঁকি ফাঁকি পারবো, স্ত্রীর চোখে ফাঁকি ফাঁকি পারবো, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটা মাথা মাথায় আমার সোনা সোনা ছেলেরা, আমি দীর্ঘদিন চলাফেরা করি, কখনো আসাম, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো নদিয়া, কখনো আপনার উত্তর দিনাজপুর, কখনো দক্ষিণ দিনাজপুর, এরকম ভাবে কখনো বোম্বাই, কখনো সাংহাই, কখনো কলিকাতা, কখনো হাজার, কখনো বিটি, এরকম আল্লাহ পাক নিয়ে যায়। সেজন্য আমি দোয়া করব আপনাদের খিদমতে, আল্লাহ পাক আপনাদের সকলে পাক পাক করে বস বস পাক তৌফিক দেন। সকলে বলেন আমিন, আর একবার জোরে বলেন আল্লাহু আমিন, আর একবার জোরে বলেন আল্লাহু আমিন, আর একবার বলে বলেন আল্লাহু আমিন। আচ্ছা বাবু, তোমরা ওখানে জাম করে দাঁড়িয়ে আছিস কেন? একটু এসো না বাবা, এত করে বলছি বাপ বলেছি এসো, মাদ্রাসা ছেলে এসো না, সোনা চলে যাচ্ছে কেন বাবা? তোমাদের জন্য তো আয়োজন, এসো বাবা, বসো বসো, বেকার কি ঘোরাঘুরি করবে, এসো বাপ বাপ এসো, নিশ্চয় তোমরা ভালো মানুষ বলে ভালো বাচ্চা বলে এসো বাবু, এসো এসো, ভিতরে এসো, ভালো লাগো লাগো, লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল ও সমসমূহ তত বেশি। একটু আগে আসেন, একটু আগে আসেন বাবা, আল্লাহর রাস্তায় বলছে আগে আসে আসেন, একটু আগে আসে আসেন, আর একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। তোমরা যদি যদি সামনেটা যদি খালি রাখো না, পরে ওরা বসার জায়গা পাবে না, এখানে ফ্রি ফ্রি পড়ে থাকবে। আমি তোমাদের জন্য দোয়া করব, কথা দিচ্ছি, খাস দোয়া করব, আল্লাহ তোমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে। কালকে আমাদের ওই ছড়ানো খালি ওখানে একটা জলসায় একজন যুবক রাত রাত জল শুনে বাড়ি যেতে গিয়ে পোস্টার স্টার স্পটে মারা গেছে, ছেলেটা কলেজে পড়তো। কথা হচ্ছে আমার খালাতো ভাই কলেজে পড়তো, যুবক মোটামুটি ওই 18 থেকে 22 বছরের ভিতরে বয়স হবে, 22 বছরের মধ্যে এরকম বয়স হবে, তো পোস্টারে মেরে স্পটে মারা গেছে, তার আস্তে চালান হয়ে গেল। সেই জন্য যুবকদের বলবো, যুবক শরীর সুস্থ অনেক দিন বাঁচবো না, কোরআনে লেখা নাই কোন জায়গায়, হাদিসে কোন জায়গায় লেখা নাই, পৃথিবীর কোন লেখা কে লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে লেখা আছে। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে, শুধু লেখা আছে যাবে কবে যাবে লেখা নাই। সেই জন্য আমি আপনাদেরকে জানাই, মালাকুল মৌত কিন্তু প্রত্যেক দিন পাঁচবার করে খবর নিচ্ছে বান্দারে দেহ, বান্দারে দেহ, আর আমার আল্লাহ পাক প্রত্যেক দিন পাঁচবার করে ডাকতে চলে যায়, খবর ডাকে আল্লাহ আমাদের
আমাদের এত পাওয়ার মর মর মরে যাবে, অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, হাত পা ধরে যাবে, ধরে ধরে শুধু বলবে। আমাদের মারাত্মক লোক পিট হবে না, বম বম তৈরি করতে হবে না, যে এত উম্মত বেড়ে গেছে মারি কি করে, আমার সেনা ভাই কম, বম 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 তখন কম, কি করে কি করব, এই চিন্তা আছে নাকি? আল্লাহ আল্লাহ শুধু বলবে বলবে তিনি হলেন আমার আল্লাহ, এ কথা যদি দিলের কথা হতো তো আল্লাহ যতবার পারতো ততবার গিয়ে মসজিদে হাজির হতো। কথা ঠিক না? আমার আল্লাহ কেন ডেকে ডেকে যায়? কারণ তিন তিন সেজন্য মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, ও মুসলমানের ছেলেরা তিনটে জিনিস আল্লাহর সেকেকের ভিতরে ছিনিয়ে নেবে। নাম্বার 1,